হচ্ছে একটা আদর্শ মূলের তিনটি অংশ থাকে। চলো আমরা প্রথমে চিত্রটা সম্পর্কে জানবো, তো চিত্রটা কেমন আমরা বর্ণনায় যাবো। তাহলে যদি তাই করি, ধরো এটা হচ্ছে আমার ভূমিটা, তাহলে মাটির নিম্নগামী একটা জিনিসের মতো, দণ্ডের মতো। তারপর এইটা হচ্ছে একটু টুপির মতো একটা জিনিস দেখতেছি, এই জিনিসটা এতটুকু গেছে তার বাইরের আগুন দিয়ে। তার মানে কি এইটা যেটা সেটা হচ্ছে সবার আগে যাচ্ছে, তবে সবতে নরম থাকবে, তবে সেটাকে রক্ষা করার জন্য এটা টুপির মতো একটা অংশ রয়েছে। তার মানে এই জিনিসটাকে যে টুপির মতো অংশটা সেটাকে মূলত্র অঞ্চল বলে বা মূল টুপি বলে, টুপির মতো দেখে মূলের টুপি, মূল টুপি। তারপর এইটার পরের অংশটা একটু অপেক্ষাকৃত শক্ত এই জায়গাটা চাইতে, এটাকে বলে বর্ধিষ্ণু অঞ্চল। বর্ধিষ্ণু মানে কি, যা বাড়ছে, খেয়াল করে দেখবা এটাই আস্তে আস্তে বাড়ছে, এটাই যত বাড়বে এটা তত নিচের দিকে পৌঁছাবে, তাই এটাকে বলা হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল। তাহলে বর্ধিষ্ণু অঞ্চলের একটু উপরের দিকে কি থাকতেছে, মূল রোম অঞ্চল। দেখো এই প্রধান বডিটা থেকে এই ছোট 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 এগুলো বেরোচ্ছে, এইগুলোকে মূল রোম। রোম যেমন আমরা বলি, এরকম গায়ে রোম বলি, সেরকমই ছোট ছোট অংশগুলো থাকে। এর কাজ হচ্ছে খনিজ লবণ টবণ এসব তোমার হচ্ছে মাটি থেকে নেওয়া গাছের জন্য, খাদ্য উৎপাদনের জন্য। তারপর এটা হচ্ছে স্থায়ী অঞ্চল, এটা তেমন চেঞ্জ হয় না, এই জন্য এটাকে স্থায়ী অঞ্চল বলা হয়। তাহলে চলো আমাদের বর্ণের সঙ্গে মিলে কি হবে, মূলত্র বা মূল টুপি, মানে প্রথমে নিচ থেকে উপরে যাচ্ছি আমরা, মূলত্র বা মূল টুপি, মানে মূলের শেষ প্রান্তে টুপির মতো অংশ। দেখো মূলের শেষ প্রান্তে টুপির মতো অংশ, তাহলে এটা কি বিভিন্ন আঘাত থেকে, টুপি পরি আমাদের মাথাকে রক্ষা করতে পারবে, মানে সবসময় না, রোদ থেকে বেসিক্যালি। তো এই টুপির কাজ হচ্ছে আঘাত থেকে মূলকে রক্ষা করা। তারপর কি আছে, এর পেছনের মসৃণ অংশটা, ঠিক এটার পিছনে মসৃণ অংশটা হচ্ছে বর্ধিষ্ণু অংশ। এখানে কি হয়, বর্ধিষ্ণু মানে বাড়া, তার মানে মূলের বৃদ্ধি ঘটা। আর এরও পিছনে হচ্ছে সূক্ষ্ম রঙের মতো হচ্ছে মূল রং অংশ, সেগুলো হচ্ছে এগুলো কি করে, উদ্ভিদ পানি শোষণ করে, আমরা জানলাম রঙের মতো ছোট ছোট হলে পানি তো আয়নিক আকারে থাকে, সেটা তার হচ্ছে অ্যাবজর্ব করতে বা শোষণ করতে ওর জন্য সুবিধা হয়। এরপরে আরো উপরে আসতেছে আমার স্থায়ী অঞ্চল। আচ্ছা এখান থেকেই যাবতীয় শাখা প্রশাখা, দেখো এই যে শাখা প্রশাখা এগুলো হচ্ছে এই জন্য এটাকে স্থায়ী অঞ্চল বলে, এখান থেকে শেষ হচ্ছে। তাহলে আমরা কি কি জানলাম, মূলত্র বা মূল টুপি, বর্ধিষ্ণু অঞ্চল, মূলরম আর স্থায়ী অঞ্চল। তাহলে আমরা একটা আদর্শ মূলের মোটামুটি সবার ক্ষেত্রে একইরকম বা একটু ভেরিয়েশন থাকতে পারে, আমরা হচ্ছে মূলের বিভিন্ন অংশ সম্পর্কে জানতে পারবো। তাহলে এখন যদি চলো পরের স্লাইডে যদি যাই, দেখবো যে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি আমরা, যে বিভিন্ন ধরনের মূল দেখতে পাচ্ছি। তো আমরা এখন জানবো মূলের প্রকারভেদ কি আর কাজ। তার প্রথমে আমরা কাজ সম্পর্কে জানি, তাহলে বর্ণনাটা পড়ি আর মিলাই বর্ণনাটা পড়ি, যে মূল উদ্ভিদকে মাটির সাথে শক্তভাবে আটকে রাখে, ফলে ঝড় বাতাস শেষ সহজে এনে পড়ানো। দেখো হ্যাঁ এটা তো সেন্সে বোঝালে, যেটা যদি নরম মাটির নিচে আছে, মাটির নিচে আছে অনেকগুলো মূল, তাহলে শক্ত করে আকৃত হচ্ছে, তাহলে বাতাস আসতে পারে না। আমরা কি জানি, মাটি থেকে পানি ও খনিজ পদার্থ শোষণ করে খাদ্যের জন্য লাগায়, যে কোন জায়গাটাকে বলে বেসিক্যালি মূল রম, যে আমরা দেখছিলাম স্থায়ী অঞ্চল থেকে যে ছোট ছোট মূল রম বের হয় সেগুলো মূল রং অংশ। এখানে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম রং উৎপন্ন হয় যেগুলো পানি আর খনিজ পদার্থ শোষণ করে উদ্ভিদের জন্য। তাহলে আমরা কি জানলাম, মাটির সাথে শক্তভাবে আটকে রাখে ঝড় বাতাস, সেগুলো করে না। তারপর খনিজ পদার্থ শোষণ করে কোন জায়গাটা এটা করে, মূল রং অংশটা করে, যেটা খুবই ছোট ছোট হয়ে যায়। তাহলে আমার কি করলাম, মূলের কাজ সম্পর্কে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এখন কি করবো আমরা, বিভিন্ন ধরনের মূল রয়েছে, কেন বিভিন্ন ধরনের, কেন এক এক জায়গার আবহাওয়া এক এক রকম, সেই অনুযায়ী গাছ তার শরীরটাকে বা দেহটাকে মডিফাই করে রূপান্তরিত করে বিভিন্ন ধরনের মূল, কখনো মূলে পরিবর্তন হচ্ছে, কখনো কাণ্ডের পরিবর্তন এনে সে অভিযোজিত হচ্ছে। তাহলে বিভিন্ন ধরনের যদি মূল দেখি, এটা হচ্ছে ধানের মূল। আর এটা তো তোমরা জেনে থাকবে যে আমাদের সুন্দরবন
যেটা সেটা হচ্ছে এরকম দৃশ্য তোমরা দেখে থাকবে, এটা তাহলে সুন্দরবনের পৃথিবী। আর এটা হচ্ছে আম গাছ, আর আর এটা হচ্ছে তোমরা পানির বড় সুন্দর দেখে থাকবে, যে বিশাল তোমার হচ্ছে ছন্দের মতো উঁচু অনেক জায়গা থাকে, ছায়া দেয়া লম্বা লম্বা, তুমি যদি দেখে থাকে লক্ষ্য করে দেবে এটা হচ্ছে পানের বড় বলে পান গাছে। আর এটা হচ্ছে আমার পট গাছে। তাহলে দেখবা যে যদি আমরা আগে পার্থক্য গুলো খেয়াল করি ছবি থেকে কি কি হচ্ছে, দেখো ধানের তো গুচ্ছমূল অনেকগুলো এক গোছা থেকে অনেকগুলো বের হচ্ছে, এখানে গুচ্ছমূল বলা হচ্ছে, এগুলো কি মাটির নিচেই থাকে সাধারণত। আর সুন্দরবনের এই যে এগুলো দেখে অনেকে বলবো কাটা কাটা ওসব কি, তোমরা যদি না জেনে থাকো তাহলে এগুলো কিন্তু আসলে গাছের মূল। সুন্দরবনের ক্ষেত্রে কি হয় যে পানি এত লবণাক্ত দেখে গাছ তাদের শ্বাস নেওয়ার জন্য কি করে এরকম পানির উপরে যাতে ভেসে থাকে এর জন্য কাটার মতো বের হয়ে থাকে, এগুলো তো গাছের মূলের অংশ এইভাবে বের হয়ে থাকে যাতে যথেষ্ট পরিমাণে লবণাক্ততা যত কম নিতে পারে। তো এটা হচ্ছে গাছ অভিযোজিত হয়ে তার মূলকে এই কাজে বিশেষায়িত করেছে। তা আমের যেমন অনেক মোটা মোটা মূল, তেমনই যদি দেখো এগুলির পরে আমরা নাম দিব, আমরা জাস্ট আগে প্রথমে পার্থক্যটা দেখছি যে কি কি পার্থক্য আছে। আর পানের দেখো পানের গাছটা কিন্তু লম্বা হয়ে একটা এইটা যদি একটা দণ্ড হয় পাতাগুলো কিন্তু একটি কেন্দ্র করে যাচ্ছে, মানে একে বেয়ে বেয়ে এক্সিট করে এবং উপরে উঠে যাচ্ছে আরোহণ করছে। বটের দেখবা বটের বিশাল বড় হয়, কাণ্ডগুলো বিশাল বড় হয়, তো ওটার ভাড়া নেওয়ার জন্য এই গাছের কাণ্ড থেকেই যেটা দেখতে কাণ্ড মনে হচ্ছে এখান থেকে মূলের মতো বেলা সাথে সাপোর্ট দিতে পারে। তাহলে আমরা বিভিন্ন মূলের ওই দুইটা গাছ থেকে এখানে অনেক ধরনের নতুন নতুন রকমের মূলের গাছ দেখতে পাচ্ছি। তো ওই কাজের উপরে ভিত্তি করে মূলকে অনেকভাবে ভাগ করা যায়। চলো আমরা সেগুলো সম্পর্কে এখন জানবো। তো মূলের প্রকার ভেদ যদি আমরা দেখি তাহলে দুভাবে ভাগ করে যায়, একটা হচ্ছে স্থানিক মূল আর একটা হচ্ছে স্থানিক মূল। স্থানিক মূলের সংজ্ঞাটা আমরা পড়ি যে এক্ষেত্রে ভ্রূণ মূল, আমরা কি জানি মূল কোথেকে হয়, ভ্রূণ মূল থেকে। ভ্রূণমূল বৃদ্ধি পেয়ে সরাসরি মাটির ভিতরে প্রবেশ করে, এর যদি একটা স্থানিক মূল দেখে দেখো এই আমার এক্সিস্টার ভ্রূণমূল সরাসরি মাটির ভিতরে প্রবেশ করে, এখান থেকে শাখা প্রশাখা বিস্তার করে। স্থানিক মূলে প্রধান মূল থাকে, কারণ প্রধান মূল থেকে কি হয় শাখা প্রশাখা মূল বের হয়, যেমন গুলা আম যেমন আমরা দেখেছি। তো দ্বিবীজপত্রী উদ্ভিদের দুইটি বীজপত্র থাকে, আমরা তো জানি যে দ্বিবীজপত্রীর যদি মনে করে একটা সিমের ইয়ে দেখি তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান মূল এবং তার শাখা প্রশাখা নিয়ে স্থানিক মূল গঠিত হয়। মানে কি বোঝাচ্ছি ওরা যে সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলগুলো হচ্ছে স্থানিক মূল, মানে একটা মেইন মূল থাকবে সেখান থেকে শাখা প্রশাখা মূলগুলো হবে। তো অস্থানিক মূল কি, তাহলে এখন দেখবা এখানে যদি মূলটা লক্ষ্য করে দেখো এখানে কিন্তু কোনো কেন্দ্র নেই, দেখো এই যে মাটি এখান থেকে এখানে একটা চলে গেছে, এখানে একটা চলে গেছে কেন্দ্র থেকে, এখান থেকেই গোড়া থেকেই ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে ভ্রূণমূল থেকে উৎপন্ন হয় না, কাণ্ড পাতা থেকে এই মূলগুলো উৎপন্ন হয়, এই জন্য এটাকে অস্থানিক মূল বলে। তাহলে আমরা কি জানলাম স্থানিক আর অস্থানিক মূলের পার্থক্য। স্থানিক মূলে প্রধান মূল থাকবে যেটা কিনা ভ্রূণমূল থেকে উৎপন্ন হয়, সেই প্রধান মূল থেকে আমরা শাখা প্রশাখা মূল উৎপন্ন হবে, সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে মূলগুলো এরকম হয়। অস্থানিক মূলের ক্ষেত্রে এইটা হয় না, মানে ভ্রূণমূল থেকে আমার মূল উৎপন্ন হয় না, কোথেকে হয় কাণ্ড পাতা থেকে হয়, এই কাণ্ড থেকে হচ্ছে।